Hello friends, I'm back with a new lesson. I'm going to teach you about future continuous tense. So I'm in future continuous tense ni alochona korte jacchi. The definition ta ekta dekhe nei. Bhobishyote kono kaj cholte thakibe erom bojhabe take bola hoy future continuous tense. Jemon ami kajti korte thakibo, ami jaite thakibo, ami khaite thakibo. Orthat te thakibo bangla bakker kriya shash সাথে তে থাকিবো তে থাকিবা তে থাকিবেন ইত্যাদি থাকবে তো আমি ইংরেজি কিভাবে গঠন ফর্মে করবেন কিভাবে একটা সেন্টেন্স লিখবেন স্ট্রাকচারে ফিরে যাচ্ছি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্রথমে বসাতে হবে সাবজেক্ট প্লাস আরেকটা ছিল শ্যাল আর এখন হবে শ্যাল বি আর উইল বি প্লাস মূল বার্পের সাথে আইএনজি তো মূল বার্পের সাথে আইএনজি যোগ হলে এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল participle এটা হয়তো অনেকে ভাষণে নেই present participle form যেটা বলা হয় present participle form হয় বাপের সাথে মূল বাপের সাথে আইএনজি যোগ হয় plus object expression যখন আমি ভাত খাইতে থাকিব I shall be there. I shall be subject বসালাম subject হয়ে যায় shall be বসালাম the খাওয়া ইংরেজি eat the eating মোর বাপের সাথে আইএনজি যোগ eating I shall be eating rice I am ভাত খাইতে থাকিব তো এখন কথা হচ্ছে subject ফার্স্ট পারসন সিঙ্গুলার আর প্লুরাল যাই হোক না কেন এগুলো পরে শ্যাল বি বসানো যাবে আর বাকি সব ক্ষেত্রে উইল বি কিন্তু বর্তমান যুগে ইংরেজি সব ক্ষেত্রেই শ্যাল বি এর পরিবর্তে উইল বি ব্যবহার করা যায় আমি বললাম আই শ্যাল বি আই উইল বি ব্যবহার করা যায় আমি যদি বলি আই উইল বি বা সংখ্যা লেখা যায় আই উইল বি I will be doing the work. I will be doing the work. I will just keep it with you. The present, future, simple tense, really easy. তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাথে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম